রূপম ইসলামকে নিয়ে দিন কয়েক ধরেই গণমাধ্যমে নানা ধরনের আলোচনা। একটি অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এমন নানা আলোচনা চলছে যা রূপম ইসলামের ভক্তেরা কোনোভাবেই মেনে নিতে নারাজ। তারা প্রতিবাদে গর্জে উঠেছেন, প্রিয় শিল্পীকে নিয়ে কোনো খারাপ কথাই শুনতে রাজি নন তারা। রূপম ইসলাম মানেই রক, রূপম মানে মঞ্চে গর্জে ওঠা আগুন। এক মুহূর্তে হৃদয়ের যন্ত্রণা ভুলিয়ে দিতে পারেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠান মঞ্চে রূপমের মুখে শোনা গেল আর গান গাইবেন না তিনি, যা শুনে মন খারাপ ভক্তদের। তার আগে ঘটনা কি হয়েছিল একটু ছোট করে বলি। রূপম ইসলাম একটি গালাগালি দেন, সেটা অন্য একটি অনুষ্ঠানের শেষে যখন হোটেলের রুমে ঢুকছিলেন তখন বেশ কিছু উৎসাহী জনতা তাকে ঘিরে ধরে এবং ফটো তোলার আবদার করে। সেই যে গালাগালিটি রূপম ইসলাম দেয় সেটা তো এখানে বলা যাবে না, তবে গালাগালিটি এমনি সাধারণ মানুষরা ব্যবহার করে থাকে, তবে একজন শিল্পীর থেকে আশানুরূপ ব্যবহার পায়নি বলে কিন্তু এক পক্ষ এই বিষয়টা নিয়ে প্রচুর সোচ্চার হয়েছেন। আর তার পরবর্তী সময় রানাঘাটের এই অনুষ্ঠানে তিনি জানালেন যে আর গান গাইবেন না তিনি। রানাঘাটের বিবেক উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এদিন রূপম ইসলাম মঞ্চে দাঁড়িয়ে বলেন, ওরা বলেছে আমায় পরের বছর আবার ডাকবেন, তবে আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ট, এরকমই আপনারা থাকুন, কিন্তু আমি একজন রক শিল্পী, আপনাদের এই ছাঁচে নিজেকে মেলাতে পারবো না, আমি এভাবে বাঁচবো না, এই সিস্টেমিতে আমি নেই, আপনারা অন্য কাউকে বেছে নিন, যে কটা অনুষ্ঠান আছে আমি করব, তারপরে আমি আর গান গাইব না। আপনারা অসাধারণ অডিয়েন্স, রানাঘাট আমার জীবনের একটা বৃত্ত সম্পন্ন করলো, ভাবতে পেরেও আমার ভালো লাগছে। আমাদের প্রথম আউটস্টেশন শো হয়েছিল এই রানাঘাটে, সেই মঞ্চে দাঁড়িয়েই আমি এই সিদ্ধান্ত নিতে পারলাম। আশা করি আপনারা সকলে আমার এই সিদ্ধান্ত রাখতে সাহায্য করবেন। শুধু তাই নয়, তার কথায় আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা, এ পৃথিবী ফেসবুকের পৃথিবী, এ পৃথিবী সেলফি তোলার পৃথিবী, এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়, ঠোটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়, আমি একেবারেই বেমানান, যেটা আমার বলার আমি সেটাই বলবো, আমি আমার বৈঠকখানায় বসে বলবো, সেখানে আশা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন, যে কটি অনুষ্ঠান ঘোষিত আছে সেগুলো অবশ্যই করব, কিন্তু তারপর আর নয়। তার অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই, তাই রূপম ইসলামের কথায় আমার বাবা মা কশ্চিনও কালো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাই পাস করতে গেলি। আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম, আমি সেই লোক, মনে রাখবেন, হ্যাঁ আমি সেই লোক, আর এই লোকটা অহংকারী, হয়তো জানো আর, কিন্তু আমি তো আমি। তো এটা ছিল একটা এই বিষয়টা নিয়ে একখানা ভিডিও বা আপনাদের কাছে কিছু ইনফরমেশান। বিষয়টা হচ্ছে শিল্পীর নিজস্ব একটা গণ্ডি তো থাকবেই, তবে দুপক্ষ যে যাই বলুক না কেন তিনিও যে মনে আঘাত পেয়েছেন সেটাই বোঝা যাচ্ছে তার এই না গান গাওয়ার ডিসিশনে। আপনাদের কি মনে হয় রূপম ইসলাম ঠিক না ভুল জানাবেন কমেন্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।